এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এই জীবন উদযাপনের সুখ, রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, শুরু হচ্ছে আজকের আমাদের সহজ পাঠ রেডিও, সহজ পাঠ রেডিও। হ্যাঁ, নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। আর আজকে সকাল সকাল রয়েছে আইপার থেকে জয়িতা আন্টির ক্লাস। জয়িতা আন্টি আজকে পড়াবেন বডি পার্টস নিয়ে, শরীরের বিভিন্ন অংশ। আজকে তিনি পড়াবেন মাথা থেকে ঘাড় পর্যন্ত, মানে আপার পোর্শন অফ দি বডি, এই নিয়ে কথা বলবেন জয়িতা আন্টি। তো আমাদের তো জানতে হবে আমাদের নিজেদের শরীরের অঙ্গগুলোকে, চিনতে হবে তাদের কী বলা হয়, এই সমস্ত নিয়েই তো একটা লম্বা আলোচনা হবে। তো আমারও এগুলো জানতে খুব ইচ্ছে করে, বুঝছো? আমার ছোটোবেলা থেকেই এটা এই সমস্ততে প্রচণ্ড একটা ইচ্ছে যে কী ব্যাপারটা। তো তোমাদের সঙ্গে আমি ঢুকে পড়ছি ক্লাসে, বিলম্ব করছি না, ঠিক আছে? তোমরা প্রত্যেকে রেডি তো? তাহলে শুরু করছি ক্লাস। টিং টং। মর্নিং অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম জয়িতা আন্টি ফ্রম আইপার। কেমন আছো ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো সবাই। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, আর সাবধানে থেকো। আজকে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে রেডিওর এই মজার ক্লাসে গল্প করতে আর নতুন নতুন জিনিস শিখতে। আজকে তাহলে আমাদের শেখার জিনিস হলো বডি পার্টস। বডি পার্টস মানে হলো শরীরের অঙ্গ। মাথা থেকে পা অবধি পুরোটাই তো আমাদের শরীর, তাই অনেক পার্টস আছে। কিন্তু আজকে আমরা শুধু মাথা থেকে গলা অবধি পার্টসগুলো শিখব, হেড থেকে নেক অবধি, মানে আমাদের বডির আপার পোর্শনটা, মাথা থেকে নেক অবধি। সব পার্টস যদি একদিনে শিখি তাহলে তোমাদের একটু মনে রাখতে অসুবিধা হবে, তাই আজকে শুধু আপার পোর্শনটা শেখাবো। মন দিয়ে শুনবে সবাই, ঠিক আছে? সো লেটস স্টার্ট আ ক্লাস টুডে। আমাদের শরীর মানে বডি, আমাদের বডির সবচেয়ে টপমোস্ট পার্ট কী বলো তো? টপমোস্ট মানে হচ্ছে সবচেয়ে ওপরের পোর্শন। আমাদের শরীরটা শুরু হচ্ছে মাথা দিয়ে, দ্যাট মিন্স হেড ইজ দ্য টপমোস্ট পার্ট অফ আওয়ার বডি। হেড মানে হচ্ছে মাথা, আর হেড ইজ কাভার্ড উইথ হেয়ার। হেয়ার মানে হচ্ছে চুল, মাথার উপরে চুল থাকে সবার, ব্ল্যাক হেয়ার। এরপরে হেডের নিচে থাকে আমাদের পুরো ফেসটা, ফেস মানে হচ্ছে মুখ। আজকে আমরা মেইনলি এই পার্টস অফ দ্য ফেস নিয়ে আলোচনা করব। ফেসের মধ্যে তাহলে ফার্স্ট কি আসছে? সবার উপরে আছে আইস। আইস মানে হচ্ছে চোখ। উই হ্যাভ টু আইস। কটা চোখ থাকে আমাদের? দুটো চোখ থাকে, টু আইস। অ্যান্ড হোয়াট ডু উই ডু উইথ আওয়ার আইস? আমরা আইস দিয়ে কী করি? উই সি উইথ আওয়ার আইস। আমরা চোখ দিয়ে দেখি, কত কিছু দেখি আমরা চোখ দিয়ে। আমাদের মা বাবাদের দেখি, বন্ধু বান্ধবদের দেখি, আকাশ দেখি, পাখি দেখি, গাছপালা দেখি, রাস্তাঘাট দেখি, কত কিছু দেখতে পাই। যা দেখি সব
হচ্ছে উইথ দ্য হেল্প অফ আওয়ার আইস। সো আইস হেল্প আস টু সি থিংস অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে জিনিস দেখতে হেল্প করে এই আইস। আইজের ঠিক তলাতেই মাঝখানে, দুটো আইজের মাঝখানে নিচেই কি থাকে আমাদের? নোজ, নাক। অ্যান্ড উই হ্যাভ ওয়ান নোজ, নোজ আমাদের একটাই হয়। অ্যান্ড হোয়াট ডু উই ডু উইথ দ্য নোজ, আমরা নোজ দিয়ে কি করি? উই স্মেল উইথ আওয়ার নোজ, গন্ধ শুঁকতে পাই, ফুলের গন্ধ, খাবারের গন্ধ, কত কিছুর গন্ধ আমরা শুঁকতে পাই রাস্তায় যখন বেরোই, গাড়ির ডিজেলের গন্ধ। সো নোজ হেল্পস আস টু স্মেল থিংস। বিলো দ্য নোজ উই হ্যাভ দ্য মাউথ, নোজের ঠিক নিচেই কি থাকে? মুখ। মুখকে আমরা ইংলিশে বলি মাউথ। আর এই মাউথ দিয়ে আমরা কি করি? মাউথ দিয়ে আমরা খাবার খাই, উই ইট ফুড উইথ আ মাউথ, উই ড্রিঙ্ক ওয়াটার উইথ আ মাউথ, আমরা জল পান করি মুখ দিয়ে। জল ছাড়াও আমরা অনেক কিছু পান করি, ফর এক্সাম্পল উই ড্রিঙ্ক মিল্ক, টি, কফি, জুস, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই পান করি। পান করা মানে ড্রিঙ্ক উইথ দ্য হেল্প অফ আ মাউথ। আর সারা দিন ধরে আমরা যে খাবার খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুলের টিফিন, যা খাই সব উই ডু উইথ দ্য হেল্প অফ আওয়ার মাউথ। চিপসের প্যাকেটটা খুলেই একটা চিপস বার করি, সেটা কোথায় ঢোকাই? মুখে ঢোকাই, তাই তো? তাহলে সেই মুখ মানে হচ্ছে মাউথ। ইনসাইড দ্য মাউথ দেয়ার ইজ আ টাং, টাং আছে। টাং মানে হচ্ছে জিভ। মুখের মধ্যে কি আছে আমাদের? জিভ আছে। সো উই হ্যাভ আ টাং ইনসাইড আওয়ার মাউথ। টাং মানে জিভ। এই জিভ দিয়ে আমরা খাবারের টেস্ট করতে পারি। দ্য টাং হেল্পস আস টু টেস্ট দ্য ফুড উই ইট, যে খাবারটা আমরা খাচ্ছি সেটা কেমন খেতে, সেটা ঝাল না নোনতা, না মিষ্টি, না টক, না তেতো, কোনটা? সেইটা আমরা টেস্ট করি উইথ দ্য হেল্প অফ আওয়ার টাং। টাং হেল্পস আস টু টেস্ট ফুড উই ইট। দ্য টাং অলসো হেল্পস আস টু টেস্ট ওয়েদার দ্য ফুড ইজ হট অর কোল্ড, ফুডটা গরম না ঠান্ডা, হট মানে গরম নাকি ঠান্ডা, কোল্ড, সেটাও আমরা বুঝতে পারি উইথ দ্য হেল্প অফ আওয়ার টাং। যখন ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাও তখন কিরকম লাগে জিভে? ঠান্ডা লাগে। আবার যখন গরম দুধ খাও তখন গরমটা কোথায় লাগে? টাঙেই লাগে। তাহলে টাঙই আমাদের হেল্প করে বুঝতে খাবারটা ঠান্ডা না গরম। এইবার বলি আমাদের ফেসের দুপাশে দুটো কি অর্গান আছে? ঠিক মাথার চুলের নিচে উই হ্যাভ আ পেয়ার অফ ইয়ার্স। ইয়ার্স মানে হচ্ছে কান। কান দিয়ে আমরা কি করি? শুনতে পাই। এই যে আজকে আমি তোমাদেরকে এত কিছু বলছি তোমরা তো শুনতে পাচ্ছ। সো এটা কোথা দিয়ে শুনতে পাচ্ছ? ইয়েস, থ্রু ইয়োর ইয়ার্স, কান দিয়ে শুনতে পাচ্ছ। কান যদি না থাকতো তাহলে কি আমার কথা তোমরা শুনতে পারতে? পারতে না। তাহলে ইয়ার্স হেল্প আস টু হিয়ার থিংস, হিয়ার সাউন্ডস, হিয়ার নয়েজেস, হিয়ার দ্য ভয়েসেস অফ পিপল, লোকেদের কথার আওয়াজ শুনতে পারতে কি দিয়ে?
এই ইয়ার দিয়ে। রাস্তায় বেরোলে গাড়ির আওয়াজ, তারপরে কত জন্তুর আওয়াজ, কুকুরের ডাক, বিড়ালের ম্যাও ম্যাও ডাক, কাকের কা কা ডাক, সব তো শুনতে পাচ্ছ উইথ দ্য হেল্প অফ ইয়োর ইয়ার্স। তাহলে কি হলো, ইয়ার্স হেল্প আস টু হিয়ার সাউন্ডস, মানে শব্দ শুনতে সাহায্য করে ইয়ার্স। যে কোনো কিছু শব্দ, রেডিও শব্দ হোক, টিভি সাউন্ড হোক, গানের সাউন্ড হোক, যে কোনো কিছু সাউন্ড, লোকের কথা বলা সাউন্ড হোক, সব সাউন্ড এই কানই আমাদের শুনতে সাহায্য করে। এবার ফেসের ঠিক নিচেই আমাদের আছে গলা, দ্য নেক। গলা মানে হচ্ছে নেক। এই নেকটাই আমাদের ফেস আর বাকি শরীরটার মধ্যে লিংক তৈরি করে, মানে মাঝখানে একটা লিংক তৈরি করে। আমরা যে খাবার খাই সেটা তো কোথা দিয়ে পাস করে, গলা দিয়ে পাস করে, তারপরে আস্তে আস্তে পেটে যায়, তাই তো? আর আমাদের পুরো বডিটা কী দিয়ে কভার করা? দ্য হোল বডি ইজ কভার্ড উইথ স্কিন, চামড়া দিয়ে মোড়া, তাই তো? আমরা কোনো জিনিস টাচ করলে কি দিয়ে ফিল করতে পারি? উইথ দ্য হেল্প অফ আওয়ার স্কিন। আমরা যদি কোনো জিনিস হাত দিয়ে ধরি, সেটা কীরকম, গরম না ঠান্ডা, শক্ত না নরম, সেটা আমাদের স্কিন বলে দেয়। স্কিন হেল্পস আস টু ফিল দ্য থিং উইথ টাচ। কোনো জিনিস আমরা টাচ করলে, মানে ধরলে, সেটা আমরা স্কিনের সাহায্যে বুঝতে পারি। এই যে আজকে আমরা এতগুলো অর্গানের কথা পড়লাম, এর মধ্যে থেকে পাঁচটা অর্গানকে আমরা সেন্স অর্গানস বলি। এইটা একটা নতুন জিনিস তোমরা আজকে শিখতে পারবে। সেন্স অর্গানস মানে হচ্ছে যা দিয়ে আমরা কিছু সেন্স করতে পারি, কিছু ফিল করতে পারি। যেমন আইজ, আইজ দিয়ে আমরা কী করি, দেখতে পারি, উই ক্যান সি উইথ আর আইজ। তাহলে আইজ হচ্ছে একটা সেন্স অর্গান, দেখাটা হচ্ছে একটা সেন্স। সিমিলারলি উই ক্যান স্মেল উইথ আর নোজ, স্মেল করা মানে গন্ধ শোঁকা, সেটাও একটা সেন্স। তাহলে নোজ ইজ দ্য আদার সেন্স অর্গান। থার্ড আসছি টাং, টাং মানে জিভ। জিভ দিয়ে আমরা কী করছি, জিভ দিয়ে আমরা টেস্ট করতে পারি খাবারের, তাহলে সেটাও একটা সেন্স করা, খাবারটা কীরকম, সেই যে সেন্সটা আমরা করি, খাবারের সেন্সেশনটা যেটা আমরা পাই, সেটা উই গেট উইথ দ্য হেল্প অফ আর টাং। সো টাং ইজ দ্য থার্ড সেন্স অর্গান অফ আ বডি। নেক্সট হচ্ছে ইয়ার, ইয়ার্স দিয়ে আমরা কী করি, শুনি, উই হিয়ার উইথ আ ইয়ার্স। হিয়ার করা মানে হচ্ছে শুনতে পাওয়া, শোনাটাও হচ্ছে একটা সেন্সেশন। কত কিছু আমরা শুনতে পাই, আওয়াজ শুনতে পাই, এই শুনতে পাওয়াটা হচ্ছে একটা সেন্স, সেইটাই জন্য হচ্ছে ইয়ার একটা সেন্স অর্গান। আর লাস্টলি হচ্ছে স্কিন, স্কিন মানে হচ্ছে চামড়া, যেটা দিয়ে আমরা ফিল করতে পারি, কোনো জিনিস টাচ করলেই আমরা ফিল করতে পারি, বা কোনো জিনিস আমাদের বডিতে টাচ হলেই আমরা সেটা ফিল করতে পারি যে সেই জিনিসটা কেমন, ঠিক কেমন হতে পারে। আমাদের যদি চোখ বন্ধও থাকে তাহলেও আমরা স্কিনের সাহায্যে টাচ করে ফিল করতে পারবো সে যে সেই জিনিসটা ঠিক কী হতে পারে। যেমন ধরো ছোট্ট বন্ধুরা, একটা কথা বলি, তোমরা সবাই চোখ বন্ধ করে একটা পেন্সিল ধরে বলতেই পারবে যে এটা পেন্সিল। পেন্সিলটা তোমরা হাত দিয়ে ধরবে, হাতটা কী দিয়ে মোড়া, স্কিন দিয়ে, সেই স্কিনটা দিয়ে টাচ করলে বুঝতে পারবে যে এটা পেন্সিল, জিনিসটা শক্ত, পেন্সিলের মাথাটা শার্প, ধরে ধরে আস্তে আস্তে ফিল করতে পারবে এবং বলতে পারবে যে এটা একটা পেন্সিল। সো স্কিন হেল্পস আস টু টাচ অ্যান্ড ফিল দ্য থিং।
সেই জন্য স্কিনটাকেও একটা বলা হয় সেন্স অর্গান। তাহলে আমরা মোট পাঁচটা সেন্স অর্গান দেখলাম, কী কী? আইস, নোজ, টাং, ইয়ার্স অ্যান্ড স্কিন। আচ্ছা ছোট্ট বন্ধুরা, এইবার চটপট দ্বিতীয় শ্রেণীর বইয়ের পেজ নাম্বার 36টা খুলে ফেলো। 36টা খুললে দেখতে পারবে সেন্স অর্গানসের ছবিগুলো দেওয়া আছে, পাঁচটা সেন্স অর্গানের ছবি দেওয়া আছে, আর নিচে একটা ছোট্ট কাজ দেওয়া আছে, ওই কাজটা কিন্তু তোমাদের করে ফেলতে হবে বাড়িতে। ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আই ড্যাশ উইথ মাই আইস, সেকেন্ডটা আই ড্যাশ উইথ মাই নোজ, থার্ডটা হচ্ছে আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, ফোর্থ হচ্ছে আই ড্যাশ উইথ মাই টাং, আর ফিফথটা হচ্ছে আই ড্যাশ উইথ মাই স্কিন। এই সব কটা ড্যাশে একটা করে ওয়ার্ড বসাতে হবে। ওয়ার্ডগুলো কিন্তু পাশে হেল্প বক্সে দেওয়া আছে, স্মেল, টেস্ট, টাচ, সি, হিয়ার। স্মেল মানে শোকা, টেস্ট মানে খাবারের টেস্ট করে বলা, টাচ মানে ধরে বলা, সি মানে দেখা, আর হিয়ার মানে শোনা। তাহলে ওই বক্সগুলো নিয়ে, বক্সগুলো থেকে ওয়ার্ডসগুলো নিয়ে তোমরা ফিল ইন দ্য গ্যাপসটা করে ফেলবে। আজ তাহলে এই অবধিই থাক, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই। পায়ে পায়ে কখনো চলে যাই দূর চাপনের সুযোগ মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। চলছে 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 আমাদের সহজ পাঠ রেডিও, চলছে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কু বাবু। এখন কি রয়েছে? এখন রয়েছে সিনি থেকে সীমান্তির ক্লাস। সীমান্তি সাহিত্য মেলা, বাংলার সাহিত্য মেলা, ষষ্ঠ শ্রেণীর বই, সেইখান থেকে একটি কবিতা তিনি আমাদের বোঝাবেন, এবং সেটি কাজী নজরুল ইসলামের লেখা। ঠিক আছে, কোন কবিতাটা জানতে হবে তো? এবার আমরা সরাসরি ঢুকে পড়ছি ক্লাসে বিলম্ব না করে। টিং টং। ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো? আমি সিনি থেকে আবার এসেছি সীমান্তি। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাহিত্য মেলা ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ে থেকে আরেকটি কবিতা নিয়ে এসেছি। কবিতাটির নাম হলো মোরা দুই সহোদর ভাই, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আগে তোমাদের একটু কাজী নজরুল ইসলাম সম্বন্ধে একটু জানিয়ে নিই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বেঁচে ছিলেন 1976 সাল পর্যন্ত। আর 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় একটা আলোড়ন সৃষ্টি হয়। তার কবিতা কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে নয়, তার বিদ্রোহী চেতনা সমাজের সমস্ত রকম অসাম্য, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। তার কবিতা আরেকটি বিশেষত্ব হলো তিনি হিন্দু মুসলমানের একটা মেলবন্ধন করার চেষ্টা করেছেন। তার রচিত বইগুলো হলো অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয়শিখা প্রভৃতি। আর এই যে মোরা দুই সহোদর ভাই কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রকাশিত নজরুল রচনা সমগ্র সপ্তম খণ্ড থেকে নেওয়া হয়েছে। তো আমি আজকে তোমাদের কাছে কবিতাটি পড়ি এবং লাইন অনুযায়ী আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কবিতাটি আমি শুরু করছি। তার আগে তোমরা একটু বই খুলে বসো, তোমরাও কবিতাটি দেখো এবং কান দিয়ে শোনো। মোরা দুই সহোদর ভাই কাজী নজরুল ইসলাম। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই।
এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই, দুই সহোদর ভাই। আচ্ছা, সহোদর বলতে বোঝায় একই মায়ের পেট থেকে জন্ম, দুজনকে বলা হয় সহোদর। এখানে কবি কাজী নজরুল ইসলাম সহোদর বলতে বুঝিয়েছেন হিন্দু আর মুসলমানকে, এরা যেন সহোদর ভাই। এই দুই সহোদর ভাই যেন ভারত মাতার সন্তান। আর এই দুই ভাইকে আরেকটির সঙ্গে তুলনা করেছেন যেন একই বৃন্তে দুটি কুসুম, বৃন্ত মানে বোটা, মানে একই গাছের বোটার মধ্যে দুটো কুসুম মানে ফুলের কড়ি, যেন একই গাছের বোটায় দুটো কড়ি রয়েছে, এক ভারতেই তারা ঠাই, এই দুই সহোদর ভাই। সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করে খোদার ওপর করি দে করি যে খোদকারি, শাস্তি এত আজ আমাদের হীন দশা এই তাই, দুই সহোদর ভাই। বলছেন কি, সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মানে মুসলিমকে যে সৃষ্টি করেছে হিন্দুকে তিনি সৃষ্টি করেছেন, মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারি, মানে আমরা আমাদের ঈশ্বর বা আল্লাহ একই যে সৃষ্টি করেছে, কিন্তু আমরা তাদের ওপর আরও নিজেদের কারসাজি করে আমরা কী করি, নিজেদের সঙ্গে বিবাদটা বাড়িয়ে দিচ্ছি। আর এই যে যত বিবাদ মানে ঝগড়া বাড়াচ্ছি তাতে আমরাই কিন্তু শাস্তিটা পাচ্ছি, তাই আজকে আমাদের এই হীন দশা মানে খারাপ অবস্থা। এই দুই সহোদর ভাইয়ের, দুই জাতি ভাই সমান মোড়ে, মরক এলে দেশে বন্যাতে, দুই ভাইয়ের কুটির সম্মানে যায় ভেসে। এই যে দুই জাতির, এই যে দুই ভাই সমানভাবে মরে, যদি কোনো দেশে মরক লাগে, মরক মানে যেটা থেকে মানুষের মৃত্যু হয় যেই রোগ বা বিপদে, যেমন এর আগে আমাদের এখানে হয়েছিল কি কোভিড, কোভিডে কি অনেকেই মারা গেছে, হিন্দু বা মুসলমান বলে আলাদা করে তো কিছু মরেনি, যে হিন্দু বেশি মরেছে বা মুসলমান বেশি মরেছে তা না, যখন এই মরক লেগেছে তখন কিন্তু একইভাবে সবার বিপদ হয়েছে। আবার বন্যা যখন আসে তখন কিন্তু হিন্দুর বাড়িতে বেশি বন্যা ভাসবে বা মুসলিমের বাড়িতে বেশি হবে তা না, তাই বলছে এই দুই জাতিরই সমানভাবে মরক এলে দুই জাতি মরে, বন্যাতেও দুই ভাইয়েরই সমানভাবে ভেসে যায়। দুইজনারই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে, সব জাতিরই সকলকে তার দান যে সমান করে। আবার বলছে যে মাঠে যখন বৃষ্টি নামে তখন হিন্দুর মাঠে বেশি বৃষ্টি বা মুসলিমের মাঠে বেশি বৃষ্টি তা না, দুটো মাঠেরই কিন্তু বৃষ্টি সমানভাবেই পড়ে, বৃষ্টি কিন্তু কোনো ভেদাভেদ করে না, বা বন্যা কোনো ভেদাভেদ করে না, মরণও কোনো ভেদাভেদ করে না, এরা কিন্তু সমানভাবেই দুদিকে দুজনের কাছেই ঝরে পড়ে। সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, মানে এরা সব জাতিকেই সমানভাবেই দান করে। চাঁদ সূরজের আলো কেহ কম বেশি কি পায়, বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই, দুই সহোদর ভাই। এই যে চাঁদের থেকে যে আমরা স্নিগ্ধ আলো, সূর্যের থেকে যে তীব্র আলো, এই যে আলোগুলো কিন্তু আমরা হিন্দু আর মুসলমান কেউ কম বা বেশি পাই না, হিন্দুও যতটুকু পায় মুসলিমও ততটুকু পায়, অর্থাৎ চাঁদ ও সূর্য কিন্তু আমাদেরকে কোনো দিতে ভেদাভেদ করে না, আমাদের শুধু আমাদের বাইরের রঙের তফাত, অর্থাৎ কি আমরা হয়তো কেউ এক একজন এক এক রকমের পোশাক পরি, এক একজন এক এক রকমের ধর্ম মানি, এক একজন এক এক রকমের খাবার খাই, বা আমাদের বাইরের রঙটা এক একজনের এক এক রকমের, কিন্তু ভেতরের আমাদের দেহের ভেতরের রক্তের রঙ কিন্তু সবার একই, সবারই কিন্তু রক্তের রং লাল, অর্থাৎ বাইরে থেকে আলাদা হলেও ভেতরে কিন্তু আমাদের সবার একই, এই দুই সহোদর ভাই। তাই এই হিন্দু আর মুসলমানকে ও কবি কাজী নজরুল ইসলাম দুটি সহোদর ভাইয়ের সঙ্গেই তুলনা করেছেন। তো এই হলো কবিতাটির মূল বিষয়বস্তু।
আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমি আজকে এখানেই শেষ করি, ভালো লাগলো নিশ্চয়ই সবার। টাটা। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর চাপনের সুর রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, চলছে আমাদের সহজ পাঠ রেডিও, আর আমরা চলে এসেছি অবশ্য সহজ পাঠ রেডিওর একদম শেষ পর্যায়ে। আমি বঙ্কু আজকের মতো নেব বিদায়, তবে বিদায় নেবার আগে সাজিয়ে রেখে যাব সেই গান, যে গান আমাদের সচেতন করে যে আমরা ইন্টারনেটে থাকব কিন্তু আমরা যেন জালে না পড়ি। এই কথাটা গানটা বারবার বলে যাচ্ছে, উল্টোপাল্টা ফোন আসবে, হ্যাঁ, তারপরে হয়তো কেউ মেসেজ করলো, মেল করলো যে আপনার পাসওয়ার্ডটা দিন, এটা দিন, ওটা দিন, তখন আমাদের কী হয়, তখন মনে হয় যে না দিয়ে ফেলি বাবা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একটা কুচক্র কাজ করছে। সুতরাং আমাদের এটা মাথায় রাখতেই হবে যে ফট করে কিছু পাসওয়ার্ড বা সেরকম কোনো গোপন নম্বর যেটা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেটা যেন আমরা না দিই। হ্যাঁ, তোমরা গানটা শোনো, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আবার কথা হবে। ওকে বাই, সি ইউ ফোকস, টাটা। আমরা ছোট্ট, আমরা কোচি, আমরা ছোট্ট, আমরা কোচি, হতে পারে ভুল, সেই জন্যই থাকতে হবে ডাবল কেয়ারফুল, হ্যাঁ ডাবল কেয়ারফুল, যা ডাবল কেয়ারফুল। ভার্চুয়াল বন্ধু হবে চেনা হাতে গোনা, চেনা 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 হাতে গোনা, নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, না জালে পড়বো না, না জালে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু আগে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু আগে পড়বো না। It's really fun. কিন্তু সারাদিন ফোনে স্ক্রিনে মুখ গুজলে নেশা not done. না নেশা not done. নে নেশা not done. অচেনা অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক, ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক, টাইটানিক সিঙ্ক। অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক, ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক, ট্রোল আছে ছদ্ম বেশি দিতে কত ঘুষ, তাতে প্রাইমারি তে ঘুষ, কিন্তু শেষ পাখি হুশ যখন ডেঞ্জার, যখন ডেঞ্জার, যেতে ডেঞ্জার, চুপ করে না থেকে বলতে হবে মা বাবাকে। আর আছে হেল্পলাইন অনেক আইন, সঙ্গী আমার, হ্যাঁ সঙ্গী আমার, শ্বশুর সঙ্গী আমার, তাই নো ডিপ্রেশন, নো নো ডিপ্রেশন, নো 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 রোনা ধোনা, নেটে থাকবো নিশ্চয় কিন্তু জালে পড়বো না, নে 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 থাকবো নিশ্চয় কিন্তু জালে পড়বো না, না জালে পড়বো না, না জালে পড়বো না, রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।